এবার সাগর দপ্তর মেডিকেলের অধ্যক্ষকে ঘেরাও। অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তাররা। পাঁচই সেপ্টেম্বর থ্রেড কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে বৈঠকের সময় হামলা। হামলাকারীদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশ্ন তোলে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিকেলের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ তাদের। এখানে যে সাগর দত্তজির থ্রেড কালচার চলে আসছে বহু বছর ধরে, সেটার এগেনস্টে আমরা এই মিটিংটা করছিলাম, সেটাকে উপরে ফেলার জন্য এই মিটিংটা ছিল, প্লাস আমাদের কিছু ইন্টারনাল এক্সটারনাল সিকিউরিটি মেজারের জন্য। হঠাৎ করে এখানকারই কিছু ইউজি স্টুডেন্টস, ইন্টার্নস এন্ড তাদের সাথে আরো কয়েকজন মিলে আমাদের এখানে অ্যাটাক করা হয়, দরজার কাজ ভেঙে দেওয়া হয়, প্রিন্সিপাল অফিসের দরজার কাজ ভেঙে দেওয়া হয় ইন দ্য প্রেজেন্স অফ প্রিন্সিপাল স্যার অ্যান্ড ডিন ম্যাম, এবং আমরা প্রচন্ড থ্রেটেন্ড ফিল করি তারপরে। সুতরাং সেটার দাবিতে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এবং অথরিটির কাছে এই দাবি জানাই যেই ছেলেমেয়েরা এগুলো করেছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয় কলেজ ক্যাম্পাসের থেকে এবং হোস্টেল থেকে, তাদেরকে যেন সাসপেন্ড করা হয় আনটিল ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট এগেইনস্ট দেম। আমরা মিটিং করেছিলাম কার সাথে? কলেজ কাউন্সিলের সাথে। সেই কলেজ কাউন্সিল যেখানে প্রিন্সিপাল উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে আমাদের আমাদের জুনিয়র ডক্টর পিজিডি এস আর হাউস স্টাফরা যখন মিটিং করেছিলাম সেই শান্তিপূর্ণ মিটিং এ বিকাল 5:30টার সময় যে আক্রমণ হয়, এবং সেই আক্রমণে আমাদেরই একজন কো-পিজিডি ডক্টর মনোজিৎ মুখার্জি যেভাবে আক্রান্ত হন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ অথরিটির তরফ থেকে এখনো অবধি কোনো এফআইআর ফাইল করা হয়নি, যেটা কলেজ অথরিটির ন্যূনতম কর্তব্য এবং প্রাথমিক কর্তব্য। আকস্মিকভাবে আমরা প্রচন্ড ভেঙে পড়ি এবং আমরা কয়েকজন যারা এখানে আছি প্লাস বাইরেও যারা আছেন তারা সবাই একসাথে আমরা ঠিক করেছি যে এইভাবে যতক্ষণ না আমাদের এফআইআর পাচ্ছি ততক্ষণ অবধি আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব এবং আমাদের ভবিষ্যতে আরো বড় আন্দোলন দিকে যেতে হয় সেটা আমরা যাব। দেখুন, প্রিন্সিপালের ঘরের সামনে আজকে বসেছি আমরা, খুবই আশাহত হয়ে আমাদের আশা ভঙ্গ করা হয়েছে। গত 48 ঘন্টায় কি কি আমাদের এই কলেজে হয়েছে আপনারা সকলেই জানেন। আমরা একটা পিসফুল মিটিং করছিলাম, সেই পিসফুল মিটিং এ আমরা কিছু কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, এই যে থ্রেড কালচার, এই যে উত্তরবঙ্গ লবি, কিভাবে আমরা এখান থেকে উপড়ে ফেলতে পারি সেই বিষয়ে কিছু কিছু জিনিস আমাদেরকে প্রমিস করা হয়েছিল। এবং তার মধ্যে যেটা হয়েছিল, একদল ছাত্র পড়ুয়া যারা তারা এখানকারই, তারা এসে এখানে আমাদের উপরে চড়াওয়া হয়, কাঁচ ভাঙে, আমার চোখে লাগে, সেই সব ভিডিও সব জায়গায় গেছে, আপনারা বিভিন্নবার দেখিয়েছেন। এবং তার সাথে এটাও আমাদের এখান থেকে বলা হয়েছিল, প্রিন্সিপাল স্যার বলেছিলেন আমাদেরকে, বারবার বলেছিলেন, মিডিয়া বাইট দিয়েছেন, লিখিত দিয়েছেন যে উনিও নাকি এফআইআর করেছেন। আজকে সকালবেলা যখন আমরা চাইতে যাচ্ছি যে স্যার আপনি একটু আমাদের এফআইআর কপিটা দিন, পরবর্তী পদক্ষেপ আমাদের ছিল যে যারা এই কাজ করেছে ঘটিয়েছে তাদেরকে আপনি হোস্টেল থেকে সাসপেন্ড করবেন এবং কলেজ থেকে সাসপেন্ড করবেন আফটার ইউর এনকোয়ারি। প্রিন্সিপাল আজকে হঠাৎ করে আকাশ থেকে পড়ছেন, বলছেন না কোনো এফআইআর হয়নি, আমি কাগজটা আপনাকে দেখিয়ে দেবো, ওটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখেছেন। এবার এই করে প্রিন্সিপাল কি প্রমাণ করতে চাইছেন? প্রিন্সিপাল দ্য ইনস্টিটিউশনাল হেড, ওনার সামনে একটা ভ্যান্ডালিজম হলো, ওনার সামনে ওনার একটা স্টুডেন্ট আহত হলো, উনি দেখলেন কারা ছিল, তারপর উনি কি বলছেন, না আমি ওদের এগেনস্টে এফআইআর করতে পারবো না বাবু, ওদেরকে আমি আইডেন্টিফাই করতে পারবো না বাবু, আমি তো ওদের চিনি না, আমি ওদের চিনি না, আমি এই কথা লিখতে পারি, মিসক্রিয়েন্ট লিখতে পারি, আননোন পিপল লিখতে পারি, কিন্তু এই যারা মিসক্রিয়েন্ট তারাই কিন্তু ইন্ডিপেন্ডেন্স দিন প্রিন্সিপালের সামনে পাশে দাঁড়িয়ে ফ্ল্যাগ হয়েস্টিং করেন, তারাই আজকে সকালবেলা এসে প্রিন্সিপাল রুমে এসে ওরাই একটা মিটিং করে গেছেন। এবং এই যে সিসিটিভি ফুটেজ রয়েছে এটা প্রিন্সিপালের কাছ থেকেই পাওয়া, তাদের মধ্যেই এদেরকে আইডেন্টিফাই করা গেছে। এই যে আনসারুল হক, এই যে অনিকেত দাস, কাসির, প্রীতম বৈরাগী প্রমুখ, সৌরভ ঘোষ, এরা সবাই কিন্তু এখানকারই, কাসিফ কাইসার, এরা সব এখানকারই এবং এরা নর্থ বেঙ্গল লবির অনুগত, এরা এই ওদের অ্যাফিলিয়েশনটা এনজয় করে। তো এরা এদের, এবং অনেক ছবি এরকম রয়েছে প্রিন্সিপালের সাথে, প্রিন্সিপালের পাশে বিভিন্ন অনুষ্ঠানে, সেগুলো থাকতেই পারে, কিন্তু হঠাৎ করে যদি তাদেরকে মিসক্রিয়েন্ট বলা হয় তাহলে মিসক্রিয়েন্টের সাথে কি প্রিন্সিপাল একটা মিটিং করতে পারেন? এই প্রশ্ন আমি আপনাদেরকে ভাবতে বলবো।